नमस्कार न्यूज भैंगारे पर्दाय आपनादेर सकलके स्वागत आमी सुप्रीति रयेछि आपनादेर संगे चोख राखबो आपडेट खबरेर दिके सप्ताहेर शुरूतेई खोआयेर एकटि जलाशय थेके उद्धार अज्ञात परिचयी महिलार मृतदेह एमनटाई अभियोग उठे आसछे खोआय थेके आज सोमवार सकाले पद्मबिल ब्लकेर अंतर्गत रसराजनगर एडिसी विलेजेर चार नम्बर वार्डेर एलाकार एकटि पुकुरे उद्धार हयेछे महिलार मृतदेह तबे प्राथमिक अवस्थाय जेमनटा जाना जाच्छे एलाकार मानुषजन सर्वप्रथम प्रत्यक्ष करेन मृतदेहटि आज सोमवार सकाल बेलाते पुकुरे भासमान अवस्थाय छिल मृतदेहटी परवर्ती समय खबर देवा हय पुलिसे इतिमध्ये बैजलबाड़ी थानार पुलिस रथीन देववर्मा घटनास्थले गिये पहुंचान एकी संगे महिलार देह उद्धार करा हय एबं पाठानो हय हासपाताल मर्गे जदि घटना प्रसंगे आज सकाले पुलिसेर की बक्तव्य रयेछे शुनुन सेटा खबर आइछे जे रविचंद्र ग्रामेर ग्रामे एकटा पुकुरे বস্ত্রহীন অবস্থায় একটা মহিলা বৃদ্ধ মহিলা মৃত অবস্থায় জলের মধ্যে ভাসমান অবস্থায় পড়া আছে একদিন আমরা বাজারবাট পোস্টের আমরা স্টাফ সহ আমি সহ আমরা ছুটে আসি এসে দেখি একটা পুকুরের মধ্যে একজন বৃদ্ধ মহিলা বয়স প্রায় 60 এর কাছাকাছি বস্ত্রহীন ভাবে মৃত অবস্থায় জলে ভাসমান অবস্থায় দেখতে পাই তবে আমরা সঙ্গে সঙ্গে গ্রামের যারা নিকটবর্তী প্রতিবেশী আছেন সবাইকে জিজ্ঞেস করি কিন্তু তারা কেউ মহিলাটাকে চিহ্নিত করতে পারেনি তারপর আমরা যা যা করণীয় আমরা মহিলাটিকে জল থেকে তুলে নিয়ে আসি এখন পর্যন্ত আমরা তদন্ত করছি দেখি কি হয় যেহেতু মহিলাটা মারা গেছে তা আমরা মহিলা থানার সঙ্গেই এখন বর্তমানে যোগাযোগ করে আছি স্যার এখন কে কে আইছে পুলিশের এখন আমাদের সঙ্গে বসে হয়েছেন আমাদের খোয়াই থানার এসডিপিও স্যার সহ আমরা আছি বর্তমানে বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধারে পুলিশের বক্তব্য আপনারা শুনলেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি খোয়াই থেকে শেখর ভট্টাচার্য শেখরদা জানতে চাইব আজকে সকালের ঘটনা প্রসঙ্গে এক মহিলার মৃতদেহ উদ্ধার ভাসমান অবস্থায় কি হয়েছিল কি জানতে পারছো ঘটনা প্রসঙ্গে দেখো এলাকাবাসীরা যে মুইচিং বাড়িতে যে আজকে যে একটি পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় একটি বয়স্ক মহিলার মৃতদেহ পাওয়া যায় এলাকাবাসীদের কাছ থেকে যতটুকু জানা গেছে মহিলাটি ওই এলাকার নয় ওই এলাকার নয় কেউ চিনতে পারছে না আর খুব সম্ভবত পুলিশের ধারণা যে সে মানসিক ভারসাম্যহীন কোনোভাবে সেই জায়গায় পৌঁছে পুকুরে পড়ে গিয়েছে আর উঠতে পারেনি তবে এখন এটিকে মর্গে আনা হয়েছে এবং এই মর্গে আনার পরে যেরকম ভাবে পুলিশের যে কার্যকলাপ রয়েছে তিন দিন রাখবে 72 ঘন্টা রাখবে তারপরে পত্রিকায় বা টিভিতে বিজ্ঞাপন দেবে তারপরে এসডিএম এর নির্দেশে সেটিকে সৎকার করবে এতটুকু অবধি জানা গেছে এখন পর্যন্ত অর্থাৎ এখনো পর্যন্ত ওই মহিলার কোনো পরিচয় জানা যায়নি একদম এই মহিলার কোনো পরিচয় এখন অবধি জানা যায়নি এই মুহূর্তে গ্রামবাসীরা কি বলছেন কি বক্তব্য রয়েছে সকলের আজকে ঠিক কখন ঘটনাটি প্রত্যক্ষ করা যায় কি জানা যাচ্ছে এলাকার মানুষের তরফ থেকে দেখো এলাকাবাসীর বক্তব্য যে চিত্তরঞ্জন দেববর্মা এলাকার স্থানীয় লোক চিত্তরঞ্জন দেববর্মার পুকুরে আজ সকালে একজন ব্যক্তি ওই দিকে যায় এবং এই বডিটি দেখতে পায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে বাইজলবাড়ি আউটপোস্টে বাইজলবাড়ি আউটপোস্টে পুলিশ আসে এবং সেই বডিটিকে যখন দেখানো হয় মানুষকে মানুষের একটি বক্তব্য উনি এই এলাকার নয় উনি অন্য কোনো এলাকার এই এলাকার প্রবীণ থেকে যে শিশুরা রয়েছে কেউই চিনতে পারছে না বেশ ধন্যবাদ শেখদা কথা বললাম আমাদের প্রতিনিধি শেখর ভট্টাচার্যের সঙ্গে তবে ইতিমধ্যেই এখনো পর্যন্ত অজ্ঞাত পরিচয় মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি পুলিশের তদন্ত জারি রয়েছে একই সঙ্গে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে হাসপাতাল মর্গে তবে গ্রামবাসী থেকে শুরু করে সকলের একটাই বক্তব্য যে ওই মহিলা আশপাশের কোনো গ্রামের অর্থাৎ ওই সংশ্লিষ্ট গ্রামের নয় যার কারণে কেউই চিনতে পারেননি ওই মহিলাকে তবে ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ইতিমধ্যেই একটা চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন